অনেক ছাত্রছাত্রী এমন আছে তারা বিভিন্ন সমস্যার কারণে, সেটা পারিবারিক সমস্যা হোক বা অন্য কোনো সমস্যা হোক, বিভিন্ন সমস্যার কারণে মাধ্যমিক বা উচ্চ মাধ্যমিক পাশ করতে পারে না। হয়তো অনেক ক্ষেত্রে এমন দেখা যায় তারা মাধ্যমিক দিয়েছে কিন্তু মাধ্যমিকে পাশ করতে পারেনি, বা উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিয়েছে কিন্তু উচ্চ মাধ্যমিকে পাশ করতে পারেনি। এছাড়া এমন অনেক ক্যান্ডিডেট এমন দেখা যায় যারা ক্লাস 8 বা মাধ্যমিক পাস যোগ্যতায় কোনো সরকারি চাকরি পেয়েছিল বা বেসরকারি কোনো একটা জায়গায় কাজ করছে, তার বয়সটা অনেকটা হয়ে গেছে। এমন অনেক চাকরিজীবী মানুষদেরকে দেখা যায় যারা মাধ্যমিক পাস যোগ্যতায় সরকারি চাকরি পেয়েছিল কিন্তু যেহেতু তার কাছে উচ্চ মাধ্যমিক পাস সার্টিফিকেটটা নেই, তার কিন্তু প্রমোশন হচ্ছে না। তো তোমার ক্ষেত্রে যদি এমন কোনো সমস্যা হয়ে থাকে, ধরো তুমি যদি মাধ্যমিক ফেল বা উচ্চ মাধ্যমিক ফেল ক্যান্ডিডেট হয়ে থাকো, বা ধরো তোমার কোনো একটা সমস্যার জন্য তুমি মাধ্যমিক বা উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিতে পারোনি, বা এখন তোমার মাধ্যমিক বা উচ্চ মাধ্যমিক পাস সার্টিফিকেটটা হলে ভালো হয় কিন্তু অন্যদিকে তুমি চাইলেও এখন স্কুলে গিয়ে পড়াশোনা করার মতন সময় বা পরিস্থিতি তোমার কাছে নেই, অবশ্যই তোমার জন্য যে অপশনটা আছে সেটা হচ্ছে NIOS, যার ফুল ফর্ম হচ্ছে ন্যাশনাল ইনস্টিটিউট অফ ওপেন স্কুলিং। এই NIOS থেকে তুমি সম্পূর্ণ বাড়িতে বসে যে কোনো বয়সে যে কোনো সময় মাধ্যমিক বা উচ্চ মাধ্যমিক পাস করতে পারো। আমি আবার বলছি, NIOS থেকে যে কোনো বয়সে যে কোনো সময় তুমি চাইলে বাড়িতে বসে মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পাস করতে পারবে। তো তুমি যদি এ বিষয়ে বিস্তারিত জানতে চাও অবশ্যই ভিডিওটা শেষ অবধি দেখো, আমি আশা করছি অবশ্যই তোমার কাজে লাগবে। চলো শুরু করা যাক। আমি সুজন কর্মকার, তোমাদের প্রত্যেককে ওয়েলকাম জানাই তোমাদের চ্যানেল ইওর স্টাডিতে। বন্ধুরা চলো শুরু করা যাক, আমরা কতগুলো পয়েন্টের মাধ্যমে পুরো বিষয়টাকে বুঝবো। ওকে, প্রথমেই আমরা জানবো NIOS কি, নেক্সট পয়েন্টে আমরা জানবো কারা করবে, তিন নম্বর পয়েন্টে আমরা জানবো NIOS এর সুবিধা, চার নম্বর পয়েন্টে আমরা জানবো সার্টিফিকেটের মূল্য, এবং লাস্ট পয়েন্টে আমরা জানবো বেস্ট ইনস্টিটিউট, কোন ইনস্টিটিউট থেকে তুমি বাড়িতে বসে করতে পারো। ঠিক আছে, চলো শুরু করা যাক। প্রথমেই নাম্বার ওয়ান পয়েন্টে আমরা জানবো যে NIOS কি। NIOS হচ্ছে কেন্দ্রীয় সরকার দ্বারা স্বীকৃত একটা বোর্ড, এর ফুল ফর্ম হচ্ছে ন্যাশনাল ইনস্টিটিউট অফ ওপেন স্কুলিং, যেটা প্রতিষ্ঠিত হয়েছিল 1889 সালে। এই বোর্ডের দ্বারা তুমি বাড়িতে বসে, তোমার যদি সমস্যা থাকে রেগুলার ক্লাস করার ক্ষেত্রে, তুমি অবশ্যই বাড়িতে বসে মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক খুব সহজে কিন্তু ভালো নম্বর নিয়ে তুমি পাশ করতে পারবে। তো আশা করি নাম্বার ওয়ান পয়েন্টটা তোমাদের কাছে ক্লিয়ার, NIOS কি। চলো নেক্সট পয়েন্টে আমরা চলে আসি যে কারা করবে। তো দেখো, আমি প্রথমেই তোমাদেরকে বললাম, ধরো তুমি মাধ্যমিক পরীক্ষা দিয়েছিলে তুমি ফেল করেছো, বা তুমি উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিয়েছো তুমি ফেল করেছিলে, বা কোনো কারণে তুমি পড়াশোনাটাকে ক্লাস 8 বা ক্লাস 9 পরে বা ক্লাস 11 পরে পড়াশোনাটাকে রানিং করতে পারোনি, অনেকটা তোমার বয়স হয়ে গেছে, তো তুমি যে কোনো বয়সে যে কোনো সময় এই বোর্ড থেকে বাড়িতে বসে তুমি কিন্তু মাধ্যমিক বা উচ্চ মাধ্যমিক পাস করতে পারো। এছাড়া আমি তোমাদের বললাম, এমন কোনো ক্যান্ডিডেট যদি তুমি হয়ে থাকো বা আপনি যদি হয়ে থাকেন, হয়তো আপনি এখন সরকারি কোনো একটা চাকরি করছেন, আপনার উচ্চ মাধ্যমিক পাস সার্টিফিকেটটা না থাকার জন্য আপনার প্রমোশনটা হচ্ছে না, আপনি চাইলে চাকরির সঙ্গে সঙ্গে বা অন্য কোনো কাজের ফাঁকে আপনি কিন্তু অবশ্যই বাড়িতে বসে মাধ্যমিক বা উচ্চ মাধ্যমিক পাস খুব সহজেই করতে পারবেন NIOS বোর্ড থেকে। এছাড়া আরও একটা ইনফরমেশন দিয়ে রাখি, অনেক সময় দেখা যায় প্রাইমারি স্কুলে যে সমস্ত শিক্ষকরা আছেন তাদের ধরো উচ্চ মাধ্যমিকে 50% কম নম্বর আছে, সেক্ষেত্রে তাদের কিন্তু সেই নম্বরটাকে আপগ্রেড করাতে হয়, তার জন্য তারা কিন্তু এই NIOS থেকে তাদের নম্বরটাকে আপগ্রেড করে নেয়। ঠিক আছে, এরপরে আমরা চলে আসি নেক্সট পয়েন্ট, NIOS এর সুবিধা। তার আগে আর একটা ইনফরমেশন আমি তোমাদের দিয়ে রাখি, তোমরা যারা NIOS থেকে মাধ্যমিক বা উচ্চ মাধ্যমিক পাস করতে চাইছো, তোমরা অবশ্যই ডাইরেক্ট নিচে দেওয়া একটা কন্ট্যাক্ট নাম্বার তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ, এই নাম্বারে ফোন করে ডাইরেক্ট কিন্তু তোমরা বিস্তারিত জানতে পারো। ঠিক আছে, চলে আসি আমরা দেখো নেক্সট পয়েন্ট, যেটা আমরা বলছিলাম NIOS এর সুবিধা। তো দেখো, NIOS এর সুবিধার ক্ষেত্রে যদি বলি, বিশেষ করে ধরো কোনো ক্যান্ডিডেট যদি এমন হয় যে সে ক্লাস নাইনে সে ফেল করেছিল, তবুও সে কিন্তু ক্লাস টেনে ডাইরেক্ট অ্যাডমিশন নিতে পারবে, বা ধরো কোনো ক্যান্ডিডেট ক্লাস 11 ফেল করেছিল তবুও সে কিন্তু ক্লাস 12 ডাইরেক্ট অ্যাডমিশন নিতে পারবে, আশা করি বুঝতে পারলে। এছাড়া আমি তোমাদের আগেই বললাম, যে কোনো বয়সে কিন্তু মাধ্যমিক বা উচ্চ মাধ্যমিক পাস করতে পারছো, এটা হচ্ছে 2 নম্বর ফেসিলিটি। 3 নম্বর হচ্ছে তোমাকে স্কুলে যেতে হচ্ছে না, রেগুলার যেতে হচ্ছে না, তোমার কাজের ফাঁকে তুমি কিন্তু বাড়িতে বসে এটা করতে পারছো। 4 নম্বর, তুমি যদি ভালো ইনস্টিটিউটে ভর্তি হও তারা কিন্তু সমস্ত রকমভাবে তোমাকে হেল্প করবে, আমি তোমাদের সুবিধার জন্য এই নম্বর দিয়ে দিয়েছি, এই নম্বরে তোমরা কন্ট্যাক্ট করে কিন্তু বিস্তারিত জানতে পারো। ঠিক আছে, তো আশা করি বুঝতে পারলে NIOS এর সুবিধাগুলো কী কী। এরপরে চলে আসি নেক্সট পয়েন্ট, সার্টিফিকেটের মূল্য। তোমাদের অনেকের মনে এই প্রশ্নটা আসতে পারে, দাদা আমি যদি NIOS থেকে মাধ্যমিক বা উচ্চ মাধ্যমিক পাশ করি সেক্ষেত্রে আমার পরবর্তীকালে কোনো রকম সমস্যা আসতে পারে কি না, বা আমার হায়ার এডুকেশনের ক্ষেত্রে কোনো রকম সমস্যা আসতে পারে কি না, বা আমার চাকরির ক্ষেত্রে কোনো রকম সমস্যা আসতে পারে কি না। তো দেখো, এক
এক কথায় যদি অ্যান্সার দেই, এনআইওএস থেকে তুমি যদি মাধ্যমিক বা উচ্চ মাধ্যমিক পাশ করো, কোনো ক্ষেত্রেই তোমার কোনো রকমভাবেই কোনো সমস্যা হবে না, ঠিক আছে? খুব সহজে যদি একটা উদাহরণ দিয়ে বলি, তুমি ধরো মাধ্যমিক পাশ করেছো ওয়েস্ট বেঙ্গল বোর্ড থেকে, একজন করেছে সিবিএসই বোর্ড থেকে, আর একজন করেছে এনআইওএস বোর্ড থেকে, প্রত্যেকেই কিন্তু সেই সরকারি চাকরির জন্য আবেদন করতে পারবে। এমন কোনো ব্যাপার নেই যে এনআইওএস থেকে সে মাধ্যমিক বা উচ্চ মাধ্যমিক পাশ করেছে বলে সে সরকারি চাকরির জন্য আবেদন করতে পারবে না, ঠিক আছে? তো আশা করি বুঝতে পারলে প্রত্যেকের জন্য কিন্তু সেম ভ্যালু, এনআইওএস সার্টিফিকেটের যে মূল্য সেটা কিন্তু সব ক্ষেত্রে সেম, ওকে? এছাড়া তুমি যদি বলো যে কোনো কোর্সে ভর্তির ক্ষেত্রে কি সমস্যা হতে পারে, অ্যান্সার হচ্ছে না। হায়ার এডুকেশনের জন্য তুমি যে কোনো জায়গায় যে কোনো কোর্সে ভর্তি হওয়ার জন্য তুমি কিন্তু এই সার্টিফিকেটটাকে দেখিয়ে তুমি কিন্তু ভর্তি হতে পারো। তো আশা করি খুব সহজে তোমরা বুঝতে পারলে এনআইওএস থেকে তুমি যদি মাধ্যমিক বা উচ্চ মাধ্যমিক পাশ করো কোনো ক্ষেত্রে তোমার কোনো রকম সমস্যা আসবে না, ঠিক আছে? আর একটা ইনফরমেশন আমি তোমাদের দিয়ে রাখি, এটা কিন্তু বছরে দুবার করে পরীক্ষা হয়, অর্থাৎ মাধ্যমিকের ক্ষেত্রেও কিন্তু দুবার পরীক্ষা হয় বছরে, একই রকমভাবে উচ্চ মাধ্যমিকের ক্ষেত্রেও কিন্তু বছরে দুবার করে পরীক্ষা হয়। আরও বিস্তারিত জানতে তোমরা স্ক্রিনে যে নম্বর দেখতে পাচ্ছ এই নম্বরে তোমরা ফোন করে সমস্ত বিস্তারিত তথ্য কিন্তু নিতে পারো, ওকে? এরপরে চলে আসি আজকে লাস্ট পয়েন্ট, ইনস্টিটিউট। দেখো বেস্ট একটা ইনস্টিটিউটের নাম আমি তোমাদের বলে দিচ্ছি, যার নাম হচ্ছে বিএমএ গ্রুপ। অবশ্যই তুমি তোমার পছন্দের ইনস্টিটিউট থেকে তুমি কিন্তু এনআইওএস এর সার্টিফিকেট নিতে পারো, তবে তোমাকে অবশ্যই দেখে নিতে হবে সেটা সরকার দ্বারা মান্যতা প্রাপ্ত কিনা, ঠিক আছে? তো আমি এই বিএমএ ইনস্টিটিউট সম্বন্ধে সমস্ত বিস্তারিত দেখে নিয়েছি, তার জন্যই আমি তোমাদেরকে বলছি তোমরা কিন্তু এই বিএমএ গ্রুপ এই নাম্বারে কিন্তু ফোন করে বিস্তারিত জানতে পারো। যদি কোনো রকম এরপরে প্রশ্ন থাকে তোমরা আমাকে কমেন্ট বক্সে জানাতে পারো, আমি চেষ্টা করবো তোমাদের কমেন্টের উত্তর দেওয়া, ঠিক আছে? তো আজকের এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করো, যারা এখনও সাবস্ক্রাইব করনি অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থেকো। দেখো হচ্ছে নেক্সট ভিডিওতে, ততক্ষণ সবাই ভালো থেকো, সুস্থ থেকো, জয় হিন্দ।